হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন হ্যায় তবা বলে যে একটা সিরিজ বেরোচ্ছে অল্ট বালাজিতে, মানে বিশ্ববিখ্যাত একটা ওটিটি প্ল্যাটফর্ম, ওয়ার দ্য টপ প্ল্যাটফর্ম অল্ট বালাজিতে, যেটার ট্রেলারটা 1 মে 2021-এ বেরিয়ে গেছে এবং ট্রেলারটা 1 মিনিট 47 সেকেন্ড একটা ট্রেলার। মানে ট্রেলারটা অনেক কিছুই দেখিয়েছে। লাস্ট ইনফ্যাচুয়েশন এজ 40-তে মানে কি কি মানে সুসুরি হয়ে থাকে এরকম টাইপের সিডাকশন এবং সেক্স অ্যাফেকশন অনেক কিছুই ওয়ার্ড এখানে চলে আসছে। এবং এখানে আমাদের তুহিনা দাস রয়েছে, সাহেব ভট্টাচার্যী রয়েছে, বেশ বাংলার অ্যাক্ট্রেস এবং অ্যাক্টাররা রয়েছে। তো এই এটা কেমন হবে এটা বলা যাচ্ছে না, যদিও এটা একটা অ্যান্থোপোলজি। অ্যান্থোপোলজিকে নিয়ে এখন বেশ মানে অ্যান্থোপোলজিটা এখন বেশ ভালো চলছে, যার উপর বেস করে এখন সম্প্রতি বেশ কটা সিনেমা ওয়েব সিরিজও হয়ে গেছে। আবার অল্ড বালাজিতে হায় তবা আসছে। তো কেমন হবে সেটা বলা যাচ্ছে না, তবে এতটুকু আমি বলতে পারি যেহেতু এরা 6 মে স্ট্রিম করছে, এটা যদি না দেখা অবধি আমি বলতে পারছি না, দেখে আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু ট্রেলারটা দেখে তো বেশ 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 জমাটিয়ে মনে হচ্ছে, এবং এটা কতটা ভালো হবে বলা খুব মুশকিল। কারণ অল্ড বালাজি এখন অবধি যে ধরনের মুভি বা ওয়েব সিরিজ বার করেছে একটাও মানে মনে রাখার মতো নয়, এবং মাঝে মাঝে তারা দু একটা ভালো চেষ্টা করে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু তাদের খাজা। এবং কদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে একজন ইউটিউবের মানে ওটিটি প্ল্যাটফর্মের জন্য কত টাকা খরচা হয়, তাতে কিন্তু বেশ কিছু কিন্তু আমি ওটিটি প্ল্যাটফর্মের নাম বলিনি, তার মধ্যে অল্ড বালাজি একটা বলিনি। তার কারণ অনেকেই হয়তো বা যতই সাবস্ক্রাইবার হতে পারে, হয়তো বা 3 পয়েন্ট সামথিং মিলিয়ন সাবস্ক্রাইবার্স, কিন্তু তারপর আমি বলবো যে অ্যাজ এ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা কি বলবো হইচই, এরকম বেশ কিছু যে মানে বেশ ভালো ভালো যে ওটিটি প্ল্যাটফর্মের মতো কিন্তু অল্ড বালাজি এখনও হতে পারেনি। সাবস্ক্রাইবার্স প্রচুর হতে পারে, কিন্তু এমনকি সনি লিভের ধারে কাছেও কিন্তু অল্ড বালাজি নেই। ডিজনি প্লাস হটস্টার তো ছেড়েই দিলাম, এই কারণে বলবো কারণ অল্ড বালাজির মানে তারা যে ধরনের খাজা কাজ নিয়ে আসে সাবস্ক্রাইবার্স, মানে এই নয় যে মানে আমার যে সেটা খুব ভালোই হতে হবে, কিন্তু আমি তাও বলবো আমি একদমই খুশি নই। কারণ আমরা যারা ইউটিউবার রয়েছি আমরা কিন্তু অনেক মানে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইবার নিয়ে মানে সাবস্ক্রিপশন আমাদের আছে, তার ফলে সেগুলো দেখে তবেই আমরা রিভিউ করি। কাজেই অনেক বিজ্ঞ লোকেরা বা অনেক নেটিজেনরা আছে এবং অনেক গুণীমানী লোকেরা রয়েছে যারা ইউটিউবারদের নিয়ে অনেক অনেক কথা বলে, তাতে আমাদের যাওয়া আসে না। কিন্তু এমন একটা 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 ওটিটি একটা প্ল্যাটফর্ম যে অল্ড বালাজি, তারা কিন্তু দিনের পর দিন খুব বাজে বাজে কাজ দিয়ে আসছে। এবং হ্যাঁ তবা যে কতটা ভালো হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা খুব মুশকিল। ট্রেলার রিয়াকশন অনেকেই ভালো দিচ্ছে, অনেকেই খারাপ দিচ্ছে, আমি এখানে ভালো খারাপ সেভাবে কিছু বলবো না। হ্যাঁ, এটা দেখি ট্রেলারটা বেশ বেশ জমকালো, এবং ট্রেলারটা দেখেই মনে হচ্ছে যে যে 4টে স্টোরি রয়েছে এবং স্টোরিগুলো একটার সাথে আর একটা কানেক্টেড। আর যেহেতু একটা একটা অ্যান্থোপোলজি, হয়তো বা ভালো হলেও ভালো হতে পারে, কিন্তু অ্যান্থোপোলজি সবসময় যে ভালো হয় তা নয়, কিন্তু এখানে যে সিনসগুলো দেখাচ্ছে এবং তুহিনা দাস এবং বা সাহেব ভট্টাচার্য এদের যেহেতু লিড কাস্টে আছে, হয়তো বা ভালো হলেও হতে পারে। তো আশা করা যাচ্ছে যে এটা একটা ভালো হওয়ার চান্স রয়েছে। আমি ভালো খারাপ বলবো না, কিন্তু খারাপ হওয়ার চান্সটাই সব থেকে বেশি। তা আমি এটা নিয়ে আলাদা করে তেমন কিছু ট্রেলার দিচ্ছি না, জাস্ট আমি জাস্ট ছুঁয়ে গেলাম যে আপনারা চাইলে এটা আপনারা দেখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা কতটা টাইম ইনভেস্ট করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমার জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য হয়তো একবার দেখা গেল, দেখা যেতে পারে। তো এই ছিল আমার হ্যাঁ তবা ট্রেলারের রিয়াকশন। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার সময় নোটিফিকেশন জায়গাটা অল বাজিয়ে দেবেন যাতে নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। এবং আপনার চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। লাইক শেয়ার কমেন্ট করা ছাড়া আপনাদের আরও একটা কাজ রয়েছে, সেটা হলো ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে আমাকে কানেক্ট করতে পারেন, আপনারা চাইলে DM করতে পারেন, আমি সাথে সাথে রিপ্লাই করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যানিটাইজার ইউজ করুন, মাস্ক করুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। একে অন্যের পাশে এসে দাঁড়ান। আপনারা সবাই ভালো থাকুন। লটস অফ লাভ, বাই।